নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অধীনে একাধিক পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে কোন কোন পদে বয়স সীমা কী চা হয়েছে এছাড়া বেতন কত কিভাবে আপনারা আবেদন করবেন জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং সেই সঙ্গে আবেদন করার শেষ তারিখ হবে সেটাও কিন্তু জানিয়ে দেব তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন এখানে আপনারা চলে আসবেন আসার পর দেখুন বাদিকে একাধিক অপশান রয়েছে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন রিক্রুটমেন্ট অপশান এখানে রিক্রুটমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে কেরিয়ার অর রিক্রুটমেন্ট এখানে আপনারা পেয়ে যাবেন নতুন বিজ্ঞপ্তিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন অফ ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ডিফারেন্ট হেলথ প্রোগ্রাম এসপিএম তো এখানে ক্লিক করলে কিন্তু বিজ্ঞপ্তি ওপেন হয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি সঙ্গে দেখুন পাশে এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে এবং সঙ্গে দেখুন ডেটও দেওয়া রয়েছে নোটিফিকেশান এখানে বলা হয়েছে প্রথমেই নোটিফিকেশান নাম্বার তারপর দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট বা পোস্টের নাম তারপর দেখুন নেম অফ দ্য প্রোগ্রাম বা কোন প্রোগ্রামে আপনাদের নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখুন এখানে ভ্যাকান্সি বা শূন্যপদ ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া হয়েছে দেখুন এখানে আপনাদের প্রথমে ল্যাব টেকনিশিয়ান পোস্টে দুটি শূন্যপদ রয়েছে তারপর ফ্লেভোটমিস পোস্টে তিনটি শূন্যপদ পির সাপোর্ট পোস্টে একটি মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার পোস্টে চারটি শূন্যপদ রয়েছে এছাড়া প্যারামেডিক্যাল ওয়ার্কার পোস্টে একটি শূন্যপদ রয়েছে পাসটা আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন প্রোগ্রামে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনাদের প্রথমেই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য যোগ্যতা চা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে এখানে আপনাদের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স পাস করতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে অথবা সমতুল্য কোর্স পাস করলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সঙ্গে এখানে আপনাদের কিছু ডিজারেবেল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তারপরে দেখুন বয়স বলা হয়েছে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তারপরে দেখুন এখানে আপনাদের বেতন বলা হচ্ছে প্রত্যেক মাসে এই পদে আপনাদের বেতন দেওয়া হবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা পরবর্তী পোস্ট এখানে আপনাদের রয়েছে ফ্লেবোটমিস্ট এই পদে আপনাদের বয়স বলা হয়েছে এক দশ দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে এখানে আপনাদের যোগ্যতা চা হয়েছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে এখানে আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ল্যাবরেটরি টেকনোলজি অথবা ফ্লেবোটমিতে অথবা সার্টিফিকেট কোর্স পাস করতে হবে ছ মাসের ল্যাবরেটরি টেকনোলজিতে সঙ্গে দেখুন এই পদে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা পরবর্তী পোস্টে এখানে আপনাদের রয়েছে পিট সাপোর্ট এখানে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে প্রার্থীকে হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি রোগ থেকে রিকভার করতে হবে সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলতে এবং ইংরাজি ভাষায় কাজের জ্ঞান থাকতে হবে সঙ্গে দেখুন বয়স বলা হচ্ছে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে এই পদে আপনাদের প্রত্যেক মাসে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে পরবর্তী পোস্ট এখানে আপনাদের মেডিকেল টেকনোলজিস ক্রিটিক্যাল কেয়ার এই পদে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা সঙ্গে দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে এখানে আপনাদের বছরের ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্স পাস করতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ঠিক আছে সঙ্গে দেখুন এখানে আপনাদের বয়স বলা হয়েছে একুশ থেকে উনচল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে পরবর্তী পোস্ট এখানে আপনাদের রয়েছে প্যারামেডিক্যাল ওয়ার্কার এখানে আপনাদের যোগ্যতা চা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে এখানে আপনাদের পি এই ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে এখানে আপনাদের দিয়ে বলা হয়েছে এম অথবা বিএসসির সঙ্গে তিন বছর মেডিকেল ফিল্ডে কাজের অভিজ্ঞতা লাগবে এবং সঙ্গে কম্পিউটারে কাজের গান থাকতে হবে তারপর দেখুন এখানে বয়স বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এবং এই পদে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা এরপর দেখুন এখানে আপনারা আবেদন করবেন কী হবে তো এখানে আপনাদের অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য এই ফর্মটি আপনাদের দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট এই ফর্মটা প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবেন এবং সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করবেন এবং এই ফর্মটি এবং সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটাস্টেড কপি স্ক্যান করে পিডিএফ ফাইল বানাবেন এবং সেই পিডিএফ ফাইল আপনারা পাঠিয়ে দেবেন এই ইমেল আইডিতে এখানে আপনাদের বলা হয়েছে দেখুন রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হেলথ এস এমপি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আপনারা পাঠিয়ে দেবেন তিন এগারো দু হাজার কুড়ি এই তারিখের মধ্যে কিন্তু শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন